পাক্কা ম্যাথামেটিক্স লাভার চ্যানেলে সকলকে স্বাগত। তোমরা যারা কেপি কনস্টেবলের জন্য প্রিপারেশান নিচ্ছ, এখনও পর্যন্ত মাঠের প্রিপারেশান শুরু করনি, খুব তাড়াতাড়ি মাঠের প্রিপারেশান শুরু করে দাও, কারণ রেজাল্টের পর তোমরা বেশি দিন সময় পাবে না। রেজাল্ট আউট হওয়ার 15 দিন পর বা 20 দিন পর তোমাদের মাঠ স্টার্ট হয়ে যাবে। যারা এখনও পর্যন্ত মাঠের জন্য প্রিপারেশান শুরু করনি, মাঠের জন্য প্রিপারেশান শুরু করে দাও। মাঠের সাথে সাথে তোমরা মেনের জন্য প্রিপারেশানটা করতে থাকো, কারণ মাঠ হয়ে যাওয়ার পর কিছুদিনের মধ্যে মেন এক্সামটা হবে। তোমরা অনেকে আমার কাছে ফোন করে জানতে চেয়েছো, দাদা আমাদের প্রিলিমিনারি রেজাল্ট কবে দেবে। দেখো ভাই, এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে কোনো রকম ডেট ফিক্সড হয়নি যে কোন ডেটে রেজাল্ট আউট হবে, এবং আমি যেটা জানতে পারলাম, আগস্টে কোনোভাবেই রেজাল্ট আউট হচ্ছে না। আগস্টে কোনোভাবে তোমাদের রেজাল্ট আউট হচ্ছে না, তো তোমরা রেজাল্ট রেজাল্ট করে পাগল না হয়ে মাঠের জন্য প্রিপারেশান শুরু করো, কারণ রেজাল্ট আউটের কিছুদিনের মধ্যেই মাঠ হবে। মাঠ কবে হতে পারে? তাহলে রেজাল্ট যেদিন দেবে, রেজাল্ট দেওয়ার সেই দিন থেকে 15 থেকে 20 দিনের মধ্যে তোমাদের মাঠ স্টার্ট হয়ে যাবে। কাট আপ অনেকে জানতে চেয়েছো, দাদা আমাদের কাট আপ কত যেতে পারে? তো আজ পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেল সঠিক কাট আপ বলতে পারেনি। আমিও যখন পড়তাম, আমিও তখন বারবার দেখতাম যে কাট আপ কত যেতে পারে। আমিও দেখেছি আজ পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেল কাট আপ সঠিক কত যাবে কেউ কখনো সঠিকভাবে বলতে পারেনি, কারণ কাট আপ কত যাবে সেটা একমাত্র বোর্ড মেম্বাররাই জানে যে কাট আপ কত যাবে, এবং যেদিন রেজাল্ট আউট হবে সেদিনই ওরা সেটা জানতে পারবে যে কত কাট আপ যেতে পারে। তো আমি আমার ধারণা থেকে একটা কাট আপ বলছি, যারা জেনারেল তাদের 50 থেকে 55 যদি আসে তারা মাঠের জন্য প্রিপারেশান শুরু করে দাও। যারা এসসি 45 অ্যাবাভ যাদের আসছে তারা মাঠের জন্য প্রিপারেশান শুরু করে দাও। 45 অ্যাবাভ যারা আসছে, যারা ওবিসি তারাও 45 অ্যাবাভ এলে মাঠের জন্য প্রিপারেশান শুরু করো। এসটি তোমরা 40 এলে তোমরা মাঠের জন্য প্রিপারেশান শুরু করো। ডব্লিউপি 2020 সেকেন্ড ব্যাচ জয়নিং আপডেট, 2023 রেজাল্ট আউট হলো। যাদের এখনও জয়নিং হয়নি তাদের জয়নিং পুজোর আগে হতে চলেছে, এটা 100% একটা খবর, পুজোর আগে তোমাদের জয়নিং হতে চলেছে। এর সাথে সাথে 2018 সাল এবং 2019 সালে যারা নন জয়নিং ক্যান্ডিডেট ছিলে, এই 2020 ব্যাচের সাথে তোমাদের জয়নিংটা হয়ে যাবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে ফলো করবে, কারণ এই চ্যানেলে ম্যাথের ক্লাস প্রতিদিন করানো হচ্ছে, যে ক্লাসগুলো ডব্লিউপি এবং কেপির জন্য খুব ইম্পর্টেন্ট।